নখে দাঁড় আর ঘোটে, ঠোঁটে ঘোটটা বেকানো একটু দেখো। শিকারি পাখি, শিকারি বলে তো। আমি আগে পাশের এক দোকানদার অমিত নামে, ও এসে আমাকে বললো এরকম একটা পাখি ঝুলছে। দেখলাম পাখিটা ঝুলছে, বহু চেষ্টা করলাম ফায়ার ব্রিগেড, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি, বন দপ্তর, সবাইকে যোগাযোগ করলাম, কিন্তু কোনো হলো না। তারপরে পাড়ার ছেলেরা সঙ্গে থেকে, এখানে পাড়ারই একটা ছেলেকে গাছে তুলে পাখিটা পারলাম। কোথায়, কোন গাছে? সামনে বড় বট গাছটা আছে, অশ্বত্থ গাছটা, এই মিউনিসিপ্যাল স্কুলের মাঠ যেটা, না না আমাদের বাড়ির সামনেই। ওটা কি পাখি জানতে পারলেন কিছু? না, সম্ভবত জানা যাচ্ছে গিয়ে কোকিলের মেয়ে কোকিল। আচ্ছা, তো এটা কি মানে রেওয়ার বা দুষ্প্রাপ্য এরকম কিছু? না না, দুষ্প্রাপ্য তো বলে মনে হচ্ছে না কোকিলের, কেননা আমার বাড়িতে ভিন্ন ধরনের পাখি আছে সকালবেলা খাবার দেওয়ার জন্য, এও এরম ধরনেরও পাখি আছে। তো এখন ওকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? ফিরিয়ে দেওয়া, ওকে সুস্থ করা, সুস্থ করে তারপরে ওকে ফিরিয়ে দিতে তো হবেই। দপ্তরের খবর তো দিয়েছে, ওরা কি বলবে? খবর দেওয়া হয়েছিল, বন দপ্তর বলেছিল আমাদের ছুটি আছে, আমরা যেতে পারবো না। কখন ফোন করেছিলাম? আমরা ফোন করেছিলাম তখন 12:30। আচ্ছা, দুপুরবেলায়? দুপুরবেলায়। এখন তো ধরুন রাত্রে 8টা হতে চলবে। হ্যাঁ, তারপর আগে ফায়ার ব্রিগেডে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল। তারপর মিউনিসিপ্যালিটির ক্রেন হয়ে যাচ্ছিলো, ওরাও চেষ্টা করেছিল, ক্রেন দিয়ে উঠতে মানে তুলতে পারলো না। তারপরে পাড়ার ছেলে একজনকে, বাপ্পা নামে একজনকে নিয়ে এসে গাছে তুলে আমরা ইয়ে করলাম, পাখিটা পালাম। তো এখন কি কোনো প্রতিনিধি বা কেউ আসবে বলেছে? না না, কেউ আসবে না। আমি ইয়েকে, ওর নাম কি জানো, অনুপমকে বলেছি, অনুপম যদি এসে পাখিটাকে নিয়ে গিয়ে কোনো বন দপ্তর হাতে দেয় ভালো। তাহলে তো আপনারা মানে প্রাথমিক কোনো চিকিৎসা করেছেন? প্রাথমিক আপাতত কোনো চিকিৎসা বলতে নুন চিনির জল, দুধ খাওয়ানো, অনেকটাই সুস্থ হয়েছে পাখিটা, পুরো ভীত হয়ে রয়েছে পাখিটা। আচ্ছা, তো ওনারা আসলে ওনাদের হাতে তুলে দেবে? অবশ্যই। আপনার নাম? সমীর কর। এই জায়গাটার নাম রামকানা গোস্বামী স্ট্রিট হাসপাতাল। কতকাল থেকে তো চেষ্টা করেছেন, তারপরে ধরুন এখনো পর্যন্ত আসলো না ওনারা, তাহলে কিভাবে দেখছেন, কি কি করবেন ভাবছেন? কি আর করবো, ওনারা তো বললেন যে আমাদের ডিউটি আওয়ার্সের মধ্যে পড়ে না এই পাখি আমাদের কাছে নেওয়া, ওরা ওদের নাকি বাধ্যতামূলক নয়। তো আমি সেই জন্য বললাম যে এরকম বনের পাখি বন দপ্তরের তো উচিত যে আমি রেস্কিউ করে নিয়ে যাই, তার চিকিৎসার প্রপার ব্যবস্থা করি। আমার বাড়িটা কুকুর রয়েছে, আমি পাখিটাকে রাখলে ও তো কুকুরের কাছ থেকে আহত হতে পারে। ওকে যে আমি যে একটা লোককে গাছে তুলে যে পাড়া হলো এত কষ্ট করে, ওনারা যদি এগুলো নিয়ে মানে আপনারা পাড়িয়েছিলেন ওর যখন ওরকম অবস্থা? ওনারা তো আসলেন না, ওনারা তো বললেন যে আমাদের ছুটি আছে। এখন আমি জানি না কিসের ছুটি আছে, ওনারা আসেননি, তো সেই জন্য আমাদের বাড়ির লোক লোকজন জোগাড় করে গাছে তুলে পাড়া হলো পাখিটাকে। পাড়ানোর পর ওনাকে বলা হলো, ওনারা বললেন যে আসছি, তারপর ওনারা এলেন না, তারপরে জানালেন যে এরকম আমাদের নাকি নিয়মে নেই ওই পাখি বন্য পাখি। তার মানে এই যে রাত্রিবেলাটা ট্রিটমেন্ট করার ভাবে কোনো ট্রিটমেন্টই হলো না ওর? আপনারা কোনোভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন, কোথায় হয় তো ঠিক চিকিৎসা? আমরা তো বন দপ্তরের কাছেই আগেই গেছি, কারণ ওদের এটা কাজটা অ্যাকচুয়ালি বন দপ্তরের কাজ, যেহেতু বন্য পাখি। এই যে ধরুন মানুষকে বলা হয়, অ্যাওয়ারনেস করা হয় যে সচেতন হোক মানুষ, তো মানুষ তো সচেতন, তাহলে মানুষ সচেতন, ওনার যারা যাদের উপর ডিপেন্ড করে আমরা সচেতন হবো, তারা যদি অসচেতন হয় তারা তো সেখানে কিছু করার নেই। ওনারা যদি বলেন যে না আমাদের ছুটি, আমরা পারবো না, আমাদের। আপনার কোনো নাম্বার দেওয়া হয়েছিল অন্য যে এর সঙ্গে? না, ওই যার সঙ্গে কথা হয়েছে আপনার বন দপ্তরের, তিনি কোনো নাম্বার দিয়েছেন যে আমি ছুটিতে আছি এনার সঙ্গে কথা বলবো? কোনোরূপ কোনো কিছু উনি বললেন আমাদের, আমি যেহেতু ছুটিতে আছি সেহেতু আমি কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না অফিসে। একটা থানা বা অন্য জায়গায় তো একজন অফিসার যদি না থাকেন তাহলে তো থানা বন্ধ হয়ে যায় না? সেইটাই সেটাই বললেন যে আমি দিতে পারবো না কোনো অফিসে আর কোনো কোনো কিছু ইনফরমেশন আপনাকে এখন আমি দিতে পারবো। পাখিটা লেগেছে কোন জায়গায়? পাখাটাই তো এখানে। ধরুন কালকে বা পরশু দিন যদিও একটু সুস্থ হয়েও যায়, তো আপনি বাড়ি থেকে ছেড়ে দিলে পর তো আবার পুরো বাড়ি থেকে ছেড়ে দিলাম, হয়তো দেখলাম উঠতে পারছে, খানিকটা দূরে গিয়ে যদি পড়ে যায়, সে পড়ে গিয়ে ওর যদি কপালে থাকে, আমি পড়ে গিয়ে রাস্তায় কোনো কিছু কুকুর বিড়াল আবার ওকে যদি মারলো, তাহলে কি হলো ব্যাপারটা? সেই সেম কেসই হবে। কোনো ওষুধ টষুধ আপনি কি দিতে পেরেছেন কিছু? না, আমরা তো জানি না অ্যাকচুয়ালি কি দেওয়া হয় না হয়, ওটা তো ওনারা। কোথায় লেগেছে? পাখনায়? পাখনায় লেগেছে, পাখনাটা তো সুতোর সঙ্গে জড়িয়ে ছিল না। আর এমনি খেতে দিয়েছেন কি? দুধ দিয়েছি আর নুন চিনি জল দিয়েছি। আমাদের বাড়িতে অন্যান্য অনেক পাখি আসে সকালবেলা খেতে টেতে দেয়, তাদের সঙ্গে কি কালকে চেষ্টা করব? তাদের সঙ্গে চেষ্টা করবো, যদি উড়ে যেতে পারে তো ভালো কথা, উড়ে যেতে পারবে না কারণ ওর পাখাটা এমনভাবে আহত না, উড়তে পারছে না। তার নাম পরিচয়? আমার নাম মধুমিতা কর। এই জায়গাটার নাম রামকৃষ্ণ কানাই গোস্বামী স্ট্রিট।